রাত পোহালে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে তো মেসিরা? এদিকে এই ম্যাচকে সামনে রেখে কেমন চলছে আর্জেন্টিনার প্রস্তুতি এবং কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলা নিয়ে বিস্তারিত জানতে চলেছেন আমাদের আজকের এই ভিডিওতে। আগামীকাল 5 জুলাই সকাল 7টায় কোপা আমেরিকার নকআউট ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখেই ইতিমধ্যে কঠিন অনুশীলন শুরু করে দিয়েছিল আলবি সেলেস্তেরা। ইকুয়েডরকে রুখে দিতে প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজরা। এদিকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া এখন আর্জেন্টিনা। তাই যুক্তরাষ্ট্রের হাউস্টনে নিজেদের জ্বালিয়ে নিতে শেষ সময়ের অনুশীলন করছে লিওনেল স্ক্যালোনের শিষ্যরা। এদিকে পেরুর বিপক্ষে মাঠে না নামা লিওনেল মেসি এই ম্যাচে ফিরছেন। যদিও গুঞ্জন ছিল ইঞ্জুরিতে থাকার কারণে ইকুয়েডরের বিপক্ষে প্রথম হাফে খেলবেন না লিওনেল মেসি, তবে আজ সকালে লিওনেল স্ক্যালোনি জানালেন ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশ থেকেই শুরু করবেন লিওনেল মেসি এবং ইকুয়েডরকে উড়িয়ে দিতে ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই ইতিমধ্যেই পরিকল্পনা সাজাতে শুরু করেছেন আলবি সেলেস্তে কোচ। 16তম কোপা জয়ের লক্ষ্যে আরও এক ইতিহাস গড়তে শক্তিশালী লাইন আপ নিয়ে মাঠ মাতাবে লিওনেল স্ক্যালোনির দল। আশা করা যায় এই ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা।